সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাসা ময়মনসিংহের বাংলা বিভাগ থেকে আমি শাহ মোহাম্মদ মাহফুজুল বাড়ি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের দু সালের পরীক্ষার্থী যারা তাদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম রয়েছে সেই অ্যাসাইনমেন্ট কার্যক্রম সম্পর্কে আমরা এর আগে অ্যাসাইনমেন্ট কার্যক্রমের পরিচালনা করেছি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রথম ও দ্বিতীয় সপ্তাহের কার্যক্রম চলমান থাকার পরে কোভিড পরিস্থিতি যখন চরম অবনতি ঘটেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সে কারণে এটি স্থগিত ছিল কিন্তু গত পনেরো তারিখে আরেকটি নির্দেশনার মাধ্যমে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর দেখা গেছে যে আমাদের এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবার চালু করেছেন এর মধ্যে জাতীয় গ্রিডের তোমরা অ্যাসাইনমেন্ট দুটো জমা দিয়েছ অধিকাংশ শিক্ষার্থী তোমরা জানো বিষয়গুলো যে জাতীয় গ্রিডে আমাদের যে প্রত্যেক বিষয়ের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট করা হয়েছে এক্ষেত্রে আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি তোমাদের জন্যেই এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে তো দুইটি সপ্তাহে তোমরা বাংলা ইংরেজি এবং যার যার গ্রুপের বিষয় মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা তোমাদের গ্রুপের বিষয়গুলোরও অনেকগুলো অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিয়েছ তোমাদের এই অভিজ্ঞতা রয়েছে কীভাবে অ্যাসাইনমেন্ট রচনা করতে হয় এবং কীভাবে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হয় সেটাও তোমাদের জানা আছে সাদা কাগজের এক পৃষ্ঠায় লিখতে হবে উপরে একটি কভার পৃষ্ঠা থাকবে সেখানে অ্যাসাইনমেন্টের বিষয় অ্যাসাইনমেন্টের শিরোনাম এবং তোমার নাম রোল শ্রেণী মোবাইল নাম্বার সহ যাবতীয় তথ্য সেখানে থাকবে এবং এরপরে পাতা উল্টে দ্বিতীয় যে পাতাটি সেটার এক পৃষ্ঠা করে তোমাকে লিখতে হবে বামে এবং উপরে মার্জিন রাখতে আমরা বলি পারলে চারদিকেই তুমি মার্জিন রাখো কারণ আমাদের মন্তব্যগুলো করতে হয় আমরা যে কোথায় অগ্রগতি প্রয়োজন সেটা আমরা যেমন মন্তব্য করে দেই কেউ কেউ আমাদের একেবারে স্পাইরাল করে দিয়েছে সেটা আমাদের জন্যে সংরক্ষণ করতে সুবিধা হয় কারণ এটাই হয়তোবা এমনও হতে পারে যদি কোনো কারণে করোনা পরিস্থিতি এইভাবেই চলতে থাকে আরও যদি দীর্ঘায়িত হয় তোমাদের চূড়ান্ত পরীক্ষা না নেওয়া যায় এই যে অ্যাসাইনমেন্ট এটার ভিত্তিতেই তোমার চূড়ান্ত ফলাফল দিয়ে দেওয়া হতে পারে তো এই কারণে এটার প্রতি খুবই গুরুত্ব দিচ্ছেন সরকার আমরাও তাদের নির্দেশনা অনুযায়ী চেষ্টা করছি তোমাদেরকে এটা সংগ্রহ করে তোমাদের ভালো করে প্রস্তুত করে তোমরা যাতে আমাদের কাছে জমা দাও প্রথম যখন বাংলা এক অ্যাসাইনমেন্টটি প্রথম সপ্তাহে প্রথম জমা হয়েছে আমি সেদিন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি যাদের যেখানে সে ত্রুটি ছিল সেগুলো আমি ধরিয়ে দিয়ে আবার সংশোধন করে জমা নিয়েছি তো সেটা আমরা চলমান রাখছিলাম কিন্তু যখন করোনা পরিস্থিতির কারণে স্থগিত হয়েছে আমরা স্থগিত করেছি এখন আবার যখন পনেরো তারিখে নির্দেশনা এসেছে আমরা গতকালকেই সিদ্ধান্ত নিয়েছি যে তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেটি আগামীকালকে আমরা জমা নেব শহীদ স্মৃতি সরকারি কলেজে যারা অধ্যয়নরত রয়েছে আগামীকালকে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত আমাদের নির্ধারিত কক্ষগুলোতে তোমাদের বাংলা এবং ইংরেজি বিষয় যেটি জাতীয় গ্রিডের নির্দেশনা অনুযায়ী রয়েছে তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত তো ক্ষেত্রে আমি বাংলা বিষয়ের ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো মানবিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থী এবং যদি অন্য কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও থাকো এই ক্লাসটি তো আমার ইউটিউবেও যদি আমি দিয়ে দিই সবাই হয়তো এই সুবিধাটি পেতে পারো যে জাতীয় আমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যে বিভিন্ন বিভাগে রয়েছে সেই শিক্ষা বোর্ডের নির্দেশনা এবং আমাদের যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের যে বাংলা বিষয়ের দ্বিতীয় যে কোর্সটি সেটা দ্বিতীয় পত্র থেকে নেওয়া হয়েছে বাংলার দ্বিতীয় পত্র যেটি একশো দুই কোড়ের এবং সেটা তৃতীয় সপ্তাহে ছিল বাংলা অ্যাসাইনমেন্ট দুই এবং এখানে দেওয়া হয়েছিল বফলা মফলা জফলার উচ্চারণ সূত্র এবং গদ্য গদ্য কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দের উচ্চারণ মানে আমরা যে প্রথম যে অ্যাসাইনমেন্টটি সেটি করানো হয়েছিল অপরিচিতা থেকে অপরিচিতার যে কল্যাণী সেই কল্যাণীর চারিত্রিক বৈশিষ্ট্য এবং সেটা বর্তমান বাস্তব জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থী তার নিজের যাপিত জীবনে কল্যাণীর মতো যে নারীকে পাবে তার সাথে কল্যাণীকে মেলানোর জন্যে কিছু সূত্র দেওয়া ছিল কিছু বৈশিষ্ট্য দেওয়া ছিল সেটার আলোকে তোমাদেরকে বলা হয়েছিল প্রস্তুত করে জমা দেওয়া অনেকেই জমা দিয়েছ আমরা মূল্যায়নও করেছি এবং কিছু সংশোধনী সহ যাদেরটা দরকার মনে করেছি যে আরও নতুন করে লিখতে হবে তাটাও সেটাও আমরা করিয়েছি তো আমাদের এখন দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি সেটি রয়েছে দ্বিতীয় পত্রের যে প্রথম যে কোর্স উচ্চারণ সেই উচ্চারণ থেকে বাংলা প্রমিত উচ্চারণ এবং প্রমিত উচ্চারণের তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করেছেন তারা ফলার উচ্চারণ এবং ফলার ক্ষেত্রে অনেক ফলা মানে ফলা বলতে আমরা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে জানি আমরা যে ব্যাকরণের যে প্রাথমিক পাঠ সেখানে ধ্বনি বর্ণ শব্দ বাক্য এগুলো সম্পর্কে সাধারণ ধারণা তোমাদের পাওয়ার কথা তো আমরা তো সরাসরি ক্লাসে না থাকলেও এই যে অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি সেটা দিয়ে তোমরা সেগুলো রপ্ত করবে আর এটা ছোটোবেলা থেকেই তুমি পড়ে এসেছো তো এখানে তুমি যে বর্ণমালার যে উচ্চারণ সে উচ্চারণের প্রমিত উচ্চারণ সব ধ্বনি যেমন দেখছো তেমন করে ইচ্ছা মতো উচ্চারণ করা যাবে না সঠিক জায়গা থেকে উচ্চারণ করতে হবে ককে সেই কণ্ঠ মূল থেকেই উচ্চারিত উচ্চারণ করতে হবে টকে প্রতিবেষ্টিত ধ্বনি হিসেবে জীব উল্টেই উচ্চারণ করতে হবে এগুলো খুব মজার পড়া আছে আমরা বিস্তারিত আলোচনা করবো যখন ক্লাসের আলোচনা আজকে অ্যাসাইনমেন্টের আলোচনা সেটাতে আমরা দেখছি যে বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে এবং সব ফলা নয় এখানে তিনটি ফলা বফলা মফলা এবং জফলার উচ্চারণ সূত্র তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং যে নির্দেশনাটি আমাদের কাছে এসেছে তারা বলছেন যে প্রত্যেকটি ফলার মানে বফলার তিনটি সূত্র জফলার তিনটি সূত্র এবং মফলার তিনটি সূত্র এই তিনটি করে সূত্র তোমাকে লিখতে হবে তিনটি করে যথাযথ সূত্র এবং উদাহরণ যদি তুমি দিতে পারো পাঠ্য যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি রয়েছে আমাদের গল্প এবং কবিতার যে অপরিচিতা আমার পথ বান্নর দিনগুলো রেইনকোট নেকলেস এই গল্পগুলো বা গদ্যগুলো অপরিচিতা এরপর রেইনকোট নেকলেস এগুলো গল্প আমার পথ হলো প্রবন্ধ বান্নর দিনগুলো দিনপঞ্জী আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দিনপঞ্জী বা অসমাপ্ত আত্মজীবনী যেটি সেটা থেকে নেওয়া হয়েছে আর কবিতার ক্ষেত্রে ঐকতান সাম্যবাদী তাহারেই পড়ে মানে সে অস্ত্র এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই পাঁচটি পাঁচটি রচনা থেকে তোমাদের যে বাছাই করে তুমি খুঁজে 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 তুমি ফলাযুক্ত বর্ণগুলো খুঁজে বের করবে করে বফলা মফলা এবং জফলা সেটা তুমি শব্দগুলো বাছাই বাছাই করবে এবং করে আবার উচ্চারণটি লিখবে আসলে যারা জাতীয় শিক্ষাক্রম বোর্ডে এই মুহূর্তে আমার খুব শ্রদ্ধা যাচ্ছে তাদের প্রতি কারণ শিক্ষার্থীদের মূল বিষয়টি পড়ানোর জন্যে এবং মূল বিষয়টির সাথে তাকে একাত্ম করার জন্যে তাকে আত্মস্থ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কৌশলগুলো তারা নির্ধারণ করেছেন সেটা খুবই যথার্থ আমার কাছে মনে হয়েছে এমনিতে ব্যাকরণের যে প্রমিত উচ্চারণ ব্যাকরণ বই ঘেটেই পাওয়া যায় যে কোনো ব্যাকরণ বই বা নয়ন বিশ্বাসের উচ্চারণ অভিধান বা উচ্চারণ সংক্রান্ত যে কোনো বইয়ে তুমি বফলা মফলা জফলা ফলার উচ্চারণের সূত্র তুমি তিনটা মুখস্থ করে ফেলতে পারবে কিন্তু সেটা তোমার যে পাঠ্য বিষয় রয়েছে প্রথম পত্রের যে গল্পগুলো রয়েছে বা কবিতাগুলো রয়েছে সেটা থেকে খুঁজে খুঁজে আবার ফলাযুক্ত শব্দ বের করা সেই শব্দটির আবার প্রভৃত উচ্চারণ লেখানো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ঘটেছে এবং এটা দানের বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কৌশল হিসেবে আমার কাছে খুবই মনে হয়েছে তো তোমরা এই যে বফলার তিনটি সূত্র জফলার তিনটি সূত্র 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 মফলার তিনটি তিনটি এই নয়টি তুমি লিখে দেবে যদি যদি করে 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 লিখতে পারো তাহলে তিন পাবে দুইটি লেখো দুই করে একটি করে লেখো এক করে যদি সঠিক না হয় আবার শব্দের ক্ষেত্রে তারা আমাদের নির্দেশনা দিয়েছেন যদি একজন শিক্ষার্থী নয় থেকে বারোটি শব্দ নয় থেকে বারোটি শব্দ এই যেকোনো গল্প কবিতা থেকে ফলাযুক্ত শব্দ খুঁজে যদি বের করতে পারে বফলা মফলা জফলার এবং সেটির উচ্চারণটি যদি সে লিখতে পারে যদি তুমি বফলা মফলা ফলা জফলার বারোটি না পাও অন্য যে কোনো ফলা আছে রফলা আছে হফলা আছে সেগুলো দিয়েও যদি বারোটি তুমি দিতে পারো সেটা আমরা যেন নাম্বার দিই এ ধরনের নির্দেশনা রয়েছে নয় থেকে বারোটি লিখলে সে পূর্ণ নাম্বার পাবে তিন পাঁচ থেকে আটটি লিখলে দুই পাবে এক থেকে চারটে লিখলে এক পাবে এভাবে তোমার যে প্রাপ্ত নাম্বার নির্ধারণ হবে সেখানে পনেরো থেকে আঠারো হলে তুমি অতি উত্তম সবচেয়ে ভালো তুমি এগারো থেকে চোদ্দো পেলে তুমি উত্তম সাত থেকে দশ পেলে ভালো আর যদি শূন্য থেকে ছয়ের মধ্যে পাও মানে সাতের চাইতে কম পাও তাহলে তোমার অগ্রগতি প্রয়োজন তা আমি চাইবো তোমরা সবাই অতি উত্তম নাম্বারটি পেয়ে তুমি তোমার অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করো কারণ এটা পরীক্ষার হলে নয় এটা না দেখে নয় তোমার কাছে বই আছে তোমার কাছে সব ধরনের প্রযুক্তি রয়েছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তুমি ইন্টারনেটে সার্চ দিয়ে বফলা মফলা জফলার উচ্চারণের সূত্র তুমি পেয়ে যেতে পারো সেটা তুমি আত্মস্থ করবে সেটা থেকে তুমি সূত্রগুলো লিখবে লেখার পরে তুমি দেখা যাবে তোমার বইয়ের সাথে সেটা মিলাবে উচ্চারণ অভিধান রয়েছে সেটার সাথে তুমি মিলাবে তিনটা 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 নয়টা সূত্র তুমি লিখে ফেললে তোমার অ্যাসাইনমেন্ট হয়ে গেলো সাথে সাথে উদাহরণ দেওয়ার জন্য তোমার যে বই আছে সেটাও তোমার হাতে দেওয়া পরীক্ষার হলে তো আর বই পাবে না কিন্তু এখানে তো তোমার হাতে বই দেওয়া রয়েছে তুমি এখান থেকে এই পাঁচটা গল্প বা গদ্য রচনা এবং পাঁচটি কবিতা তুমি ভালো করে পড়ে সেখানে বফলা মফলা এবং জফলার যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আগে আলাদা করে লিখবে লিখে সেটার প্রমিত উচ্চারণটি কি সেটা উচ্চারণ অভিযান থেকে পাশে ব্র্যাকেট দিয়ে প্রথম বন্ধনী দিয়ে তুমি লিখে দিবে আমি তোমাদের সুবিধার্থে এখানে তিনটা নিয়ম তিনটা ফলার তিনটা নিয়ম আমি এখানে লিখে দিয়েছি অ্যাসাইনমেন্টে সেটা বলার কথা নয় এরপরেও তোমাদের সহযোগিতা করার জন্য এটা যেহেতু ব্যাকরণের প্রথম অ্যাসাইনমেন্ট এই জন্য বলছি বফলার ক্ষেত্রে আমি একটা নিয়ম দিয়েছি পদের আদ্যব্যঞ্জনে যদি বফলা থাকে তাহলে এই বফলার উচ্চারণ হয় না যেমন স্বদেশ স্ব উচ্চারণ হচ্ছে বয়ের উচ্চারণ হচ্ছে না অথবা ধ্বনি ধয়ের উচ্চারণ হচ্ছে বয়ের উচ্চারণ হচ্ছে না তাহলে শব্দের শুরুতে বর্ণের সাথে পদের শুরুতে মানে বাক্যে যখন ব্যবহৃত হয় তখন শব্দটি পদ হয় এই পদের শুরুতে শব্দের মধ্যে বর্ণের মধ্যে যদি বফলা থাকে তাহলে সেটা উচ্চারণ হয় না ঠিক এরকমভাবে তুমি তোমার পাঠ্য গল্প কবিতা থেকে খুঁজে বের করবে কিরকম শব্দ রয়েছে সেই শব্দ সংখ্যা তোমার বারোটাতে পৌঁছাতে হবে পুরো নাম্বার যদি পেতে চাও দ্বিতীয় আরেকটি দিয়েছি আমি বফলার আরও দুটি সূত্র তোমার লিখতে হবে দ্বিতীয় একটি মফলার উচ্চারণ আমি একরকমের উচ্চারণই দিচ্ছি মানে সূত্রগুলো মফলার উচ্চারণের ক্ষেত্রেও পদের শুরুতে যদি মফলা থাকে তাহলে সেই ময়ের উচ্চারণ হয় না যেমন শ্মশান তালব্যশ্বয় ম তালব্যশ আকার দন্তন্য শ্মশান এই শ্মশানের তালব্যশ্বর সাথে যে ম রয়েছে সেই ময়ের উচ্চারণ হয় না বা স্মৃতি দন্তস্বয় ময় রিকার স্মৃতি স্মৃতি হওয়ার কথা কিন্তু সেই ময়ের উচ্চারণটি হচ্ছে না স্মৃতি তোমার কলেজের নাম শহীদ স্মৃতি এই যে এই শব্দটি তুমি ইয়ের মধ্যে পাচ্ছ উচ্চারণের সূত্রের মধ্যে তুমি পাচ্ছ আর আদ্য বর্ণে আমরা জফলার ক্ষেত্রে বলছি যে আদ্য বর্ণে পদের শুরুতে বর্ণের মধ্যে জফলা তো আর শুরুতে ব্যবহৃত হতে পারে না যে কোনো বর্ণের সাথে হয় সেই বর্ণের আদ্য বর্ণে মানে প্রথম বর্ণের সাথে শব্দের প্রথম বর্ণের সাথে জফলা যদি যুক্ত হয় তাহলে বর্ণটিতে যে বর্ণের সাথে যুক্ত সেটিতে শ্বাসাঘাত পরে মানে জোর পরে এবং যে বর্ণটি আছে সেটার উচ্চারণ একান্ত হয় যেমন আমি এখানে ব্যস্ত বয় জফলা আকার দ্বন্দ্বসহিত ব্যস্ত ব্যস্ত না বলে আমরা বলবো উচ্চারণটি ব্যস্ত জফলা আকার উচ্চারণটি হবে এই যে তিনটা সূত্র আমি এখানে দিলাম এরকম আরও তিনটা 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 নয়টা সূত্র তোমাকে দিতে হবে আর উদাহরণের ক্ষেত্রে তুমি যে পাঠ্য গল্প আছে কবিতা আছে আমি অপরিচিতা থেকে কন্যা জফলার উদাহরণ হতে পারে কন্যা আবার জলুক এই যে বর্গীয় সাথে ব দেখ এই সূত্রের সাথে মিলে যায় জলুক এটা অপরিচিতা গল্পের মধ্যে রয়েছে তোমরা দেখবে আমার পথের মধ্যে সত্য সত্যের প্রতি নজরুলের যে একনিষ্ঠতা সেই সত্যতে জফলা তুমি পাচ্ছ নেকলেসের মধ্যে লক্ষ্মীটি বলে আহ স্বামী তার স্ত্রীকে তুষ্ট করার চেষ্টা করছে এই যে কম উর্ধন্যস্বর সাথে মো এটা মফলার উদাহরণ হিসাবে তুমি ব্যবহার করতে পারো আবার কবিতার ক্ষেত্রে ওই কতানের মধ্যে তুমি দেখবে বিশ্ব শব্দটি রয়েছে এই যে বফলা অথবা স্বর দন্তস্বর সাথে যে বফলা রয়েছে সাম্যবাদীর মধ্যে যে সাম্য জফলা রয়েছে অথবা তেজিল জফলা রয়েছে মিথ্যা জফলা রয়েছে এরকম তুমি যে শব্দগুলো আছে সাম্যবাদী তাহারই পরে মানে সে ফেব্রুয়ারি উনিশশো কবিতাগুলো বারবার তুমি পড়ে সেখানে যে ফলাযুক্ত শব্দ বিশেষ করে জফলা মফলা বফলাযুক্ত শব্দ রয়েছে সেই শব্দগুলো আগে তালিকা করবে এবং সেগুলোর প্রমিত উচ্চারণ তুমি উচ্চারণ অভিধান থেকে দেখে লিখে তুমি জমা দেবে আমাদের কাছে আগামী কালকে যারা প্রস্তুত করেছ তাদের অভিনন্দন যারা প্রস্তুত করনি তারা আজকের মধ্যেই প্রস্তুত করে কালকে জমা দেবে অবশ্যই তুমি স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তুমি যে প্রস্তুত করেছ যারা তাদের জন্য পরামর্শ দেবো যদি তোমার প্রস্তুতির ক্ষেত্রে আজকের এই ক্লাসটি তোমার উপকারে আসে তাহলে তুমি তোমার যে প্রস্তুতকৃত অ্যাসাইনমেন্টটি তুমি সংশোধন করে তুমি আরও বেশি সূত্র এবং তথ্য শব্দ দিয়ে পাঠ্য বিষয় থেকে শব্দ দিয়ে তুমি তোমার অ্যাসাইনমেন্টটি জমা দেবে তো আগামীকাল তোমরা সেটা জমা দাও এরপরে যে পবিত্র ঈদ উল আজহা রয়েছে সেটা যেন স্বাস্থ্যবিধি মেনে চলো সেজন্য আহ্বান জানাচ্ছি আমরা সবাই যেন নিরাপদ থাকি আবার ঈদের পরে যখন নতুন করে আমরা নতুন অ্যাসাইনমেন্ট পাবো তখন সেটি নিয়ে আমরা কথা বলবো এবং সে পর্যন্ত তোমরা ভালো থাকবে নিরাপদ থাকবে অবশ্যই বাইরে যখন যাবে মাস্ক পরবে এবং স্বাস্থ্যবিধির শতভাগ নিশ্চিত করবে কারণ এই মুহূর্তে আমাদের স্বাস্থ্য রক্ষার চাইতে জীবন রক্ষার চাইতে গুরুত্বপূর্ণ কোনো কিছুই নাই এরপরেও তোমাদের পড়াশোনার একেবারে যাতে বোকে না যাও একেবারেই যাতে জীবন ব্যর্থতার দিকে যাচ্ছে হতাশার মধ্যে ছেলেমেয়েরা নিমজ্জিত হচ্ছে সেটা যাতে না হয় এই জন্য বোর্ড এবং সরকারি যে কর্তৃপক্ষ মন্ত্রণালয় রয়েছেন তারা কিছু কাজ দিয়েছেন সেই কাজগুলো ঘরে বসেই করে তুমি প্রস্তুত করে পাঠিয়ে দিতে পারো বা নিয়ে আসতে পারো তো এসে তোমরা জমা দিয়ে যাও আগামীকালকে এরপরে যখন নতুন নির্দেশনা আসবে সে অনুযায়ী আমরাও তোমাদের নির্দেশনা দেবো সে পর্যন্ত তোমরা ভালো থাকো নিরাপদ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে সে পর্যন্ত সবার জন্যে শুভকামনা আল্লাহ হাফিজ